এখানে একটি প্রশ্ন এসছে এই প্রশ্নটা আগে আসতো না এখন আসতেছে কারণ এজিদের দালাল বেড়ে গেছে বাংলাদেশ ঠিক কিনা এজিদ প্রীতিও বেড়ে গেছে বেড়ে গেছে না আমরা যখন এজিদকে ফতুয়া দেই সে মুসলমান ছিল না তখন আমাদেরকে বলা হয় শি কাফের এটা বড় গলায় বাংলাদেশে আমি প্রথম বলেছি ঠিক আহলুত্তাশাহ যারা তারা বারো ভাগ মূলত দুই ভাগ একটা আহলুত্তাশাহ কোবরা আর একটা আহলুত্তাশাই সোগরা একটা বড় শিয়া একটা ছোট শিয়া যারা বড় শিয়া তারা মনে করে যে আল্লাহর কোরআন রদবদল হয়েছে আর মুসলমানের বিশ্বাস আল্লাহর কোরানে একটা নোক রদবদল বদল হয়নি যদি কেউ বলে রদবদল হয়েছে সে কাফের ইরান থেকে বড় শিয়ারা কোরআন করিম ছাপিয়েছে সেখানে একটা সুরা আছে তার নাম সুরাতুল ওয়েলায়া আমাদের কোরআনে সুরাতুল ওয়েলায়া নামে কোনো সুরা আছে ওটা কোন সুরা সুরা আলম নাসা

এজিদকে করে কিন্তু আমরা সেই জন্য গালি গালাজ করি না আমরা বলি আল্লাহ রসুসামের নাতি ইমাম হোসেনের হত্যায় তার নির্দেশ ছিল এক দুই আল্লাহ রসুল যে খেলাফত রেখে গেছেন সে খেলাফতকে পরিবর্তন করে সে মুলুকিয়াত চালু করছে ঠিক কিনা খেলাফতকে অস্বীকার করছে মুলুকিয়াত চালু করছে তিন মত পান করাকে সে হালাল মনে করত সেজন্য ফাথুল কাদিরে ফাথুল কাদিরের লেখক ইবনুল হুমাম ইমাম মালিকের সূত্র ধরে বলেছেন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বলতেন সে কাফের তারপরে দেখুন বদর যুদ্ধে যখন ইমাম হোসেন রাদ্দাল্লাহ তালহু শহীদ হলেন কারবালায় ঢালের মধ্যে ওনার মাথা রেখে পাশে আর আঠারোটা মাথা ছিল আহলে বাইতের। এজিদের কাছে নেওয়া হলো দামেশকে এই দবি অভিশপ্ত তার সভা লক্ষ্য করে বলল ইন্নি যা যাই তু হুম বিমা ফালু বি আশিয়া কোরাইশিন ও সনা দিদিহীন বদর যুদ্ধে মোহাম্মদ যুদ্ধ করেছেন কোরাইশদের সত্তর নেতা মারা গেছিল তার মধ্যে তার দাদা উদ্বাও ছিল আজ হোসেন ও তার সঙ্গীদের হত্যা করে বদর যুদ্ধের পুরস্কার দিলাম সেই এজিদকে মুসলমান বলা যায় ইমাম জাওজি روایت করেছেন যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথা তার সামনে রাখা কাক ডাকতেছে কাক টনসে बोलतेছে ফনায়েবাল গুরাব কুত কুল কুল আওলা তকুল কত ইক্তজাইতু মিন আর রাসূলি দুয়নি কাক ডাকতেছে আমি বললাম কাক ডাকুক আর না ডাকুক তুই সিল্লা তুই ডাক আর না ডাক আজকে মোহাম্মদ আসলাম বদরে যে হত্যা করেছেন আমার দাদা ও অন্যান্য কুরাইশদেরকে হোসেনকে হত্যা করে আমি ঋণ পরিশোধ করব সে মুসলমান বলা যায় আপনার ইউটিউবে আমার পূর্ণাঙ্গ লেকচার লাইভ আছে অসংখ্য কিতাব থেকে আমি রেফারেন্স দিয়ে দেখিয়েছি এজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই